ওয়েলকাম টু মাই কিচেন। আজকে আমি তোমাদের সাথে দুধ পুলি রেসিপিটি শেয়ার করছি। তো দেখো, এখানে আমি ফ্রাইং প্যানের মধ্যে অলরেডি নারকোল কোড়ানো আর একটু গুড় ভালো করে মিশিয়ে নিয়ে বসিয়ে দিয়ে নাড়াচাড়া করছি। এটা ভালো করে ততক্ষণ নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না এর থেকে জলটা মানে বেরোনো বন্ধ হয়ে যায়, একদম একটু স্টিকি টাইপের হয়ে যাবে। তো এটা এদিকে হোক, আর দেখো এখানে চাল গুঁড়ো নিয়ে নিচ্ছি, আর তার মধ্যে একটুখানি নুন আর গরম জল। এটা গরম জল দিয়ে ভালো করে মেখে একটা মন্ড মতো তৈরি করতে হবে, আর তার থেকে গোল গোল করে ছোটো ছোটো লেচি কেটে নিতে হবে। দেখো এখানে আমি চাল গুঁড়োর মধ্যে গরম জল নিয়ে ভালো করে মেখে নিচ্ছি। দেখো এখানে মন্ড মতো রেডি করে নিয়েছি, নারকোলটাও রেডি হয়ে গেছে। তো দেখো ওর থেকে লেচি কেটে নিয়েছি আর ওখান থেকে বাটির মতো তৈরি করে নিয়ে ভেতরে নারকোলের পুরটা দিয়ে মুখটা বন্ধ করে দিতে হবে। দেখো এইভাবে আমি ওইগুলো গড়ে নিয়েছি, আর একদিকে দেখো দুধটা আমি বসিয়ে দিয়েছি। এখানে আমার 1 লিটার মতো দুধ আছে, তো এটা একটু ফুটে উঠলে এর মধ্যে 4-5টা গোটা এলাচ মানে একটু মুখটা চিড়ে দেবো, আর একটু তেজপাতা দিয়ে ভালো করে একটু ফুটিয়ে নিতে হবে। ফোটানো হয়ে গেলে এই পুলিগুলো ওর মধ্যে দিয়ে হালকাভাবে নাড়তে থাকতে হবে যতক্ষণ না এই পুলিগুলো ভালো করে সেদ্ধ হয়ে যাচ্ছে। আর আমি এটা নলেন গুড় দিয়ে করব, তো তোমরা চাইলে চিনি দিয়েও করতে পারো। তো নলেন গুড় এখন যেহেতু শীতকাল তো দিলে ভালো লাগবে। দেখো আমার দুধটা বেশ ভালো করে ফুটে গেছে, এর মধ্যে আমি এলাচ আর তেজপাতাটা দিয়ে দিচ্ছি, দিয়ে আর একটু ভালো করে ফুটিয়ে পুলিগুলো এর মধ্যে একে একে দিয়ে দেবো। তারপর ওটা সেদ্ধ হওয়ার জন্য রেখে দেবো, আর মাঝে মাঝে এটাকে ভালো করে নাড়িয়ে নিতে হবে। দেখো এখানে দুধটা আমার ভালো করে ফুটে গেছে, এর মধ্যে আমি একে একে পুলিগুলো দিয়ে দেবো। দেখো এখানে আমার দুধ পুলি প্রায় রেডি হয়ে এসেছে, এখানে দুধটা অনেকটা কমে গেছে, পুলিগুলো সেদ্ধ হয়ে গেছে। আর আমি বাটি করে নিয়ে নিজে দেখতে পাচ্ছ নলেন গুড়। তো এবার গ্যাসটা আমি অফ করে দেবো, একটু ঠান্ডা হলে গুড়টা দিয়ে মিশিয়ে নিয়ে আবার একটু ফুটিয়ে নামিয়ে নেবো, তাহলেই রেডি হয়ে যাবে দুধ পুলি। দেখো আমি এখানে গুড় দিয়ে দেবো, এরপর ঠান্ডা হয়ে এসছে আমার এইটা। তো এবার গুড়টা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেবো। দেখো এখানে গুড়টা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ফুটিয়ে নিয়েছি আমি, আর আমার দুধ পুলি রেডি হয়ে গেছে। তো আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।